গুড মর্নিং, হ্যাপি ল্যাদ রবিবার। আমরা আজকে প্রচন্ড পরিমাণে ল্যাদ খাচ্ছি সবাই বাড়ির, অথচ আমাদের আজকে অনেক অনেক অনেকগুলো কাজ। সকালবেলা একটু ফ্ল্যাটে গিয়েছিলাম, দরকার ছিল একটু, কিন্তু আমাদের যে আজকে কী কুড়ে নিতে পেয়েছে। আসলে আমাদের মেয়ের পরীক্ষা শেষ হয়েছে তো কালকে, আমরা এখন প্রত্যেকেই খুব মানে গা ছেড়ে দেওয়া পাবলিক হয়ে গেছি। সকালবেলা উঠে অনেক অনেক পরিমাণে জল খাবার খেয়েছি, খেয়ে এখন আমার মনে হচ্ছে কোনো ঢুলু 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 ঢুলু। যাই হোক, সেটা করলে চলবে না তো। কালকে মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের পরীক্ষাটা দিয়ে বাড়ি চলে এলো। তারপর আমরা দেখতে পেলাম করোনা ভাইরাসের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল টুল সব বন্ধ করে দিয়েছে 31 মার্চ পর্যন্ত, স্কুল কলেজ দুটোই। কলেজ যখন বন্ধ তখন আমার হাজবেন্ডেরও বন্ধ, সেও তো তাহলে কলেজ যাচ্ছে না। তো এখন ব্যাপারটা হচ্ছে কালকে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের একটু সেলিব্রেশন তো বানতা হয়, নিজেদেরকে একটুখানি পিঠ থাপথাপানির দরকার হয়ে পড়েছিল আমার আমার মেয়ের। হ্যাঁ, মেয়ের বাবা মেয়ের পড়াশোনা নিয়ে কখনোই খুব একটা ওয়ারিড নয়। হ্যাঁ, সে খুব কনসিয়াস, সে মেয়েকে পড়ায়, হ্যাঁ হ্যাঁ তেন অনেক কিছু করায়, কিন্তু সে খুব একটা ইয়ে নয় আর কি। মানে আমি যেরকম একটা খুব চিন্তিত হয়ে পড়ি মাঝে মাঝে, আসলে সেরকম সে কোনো কালেই খুব একটা চিন্তিত হয় না। তো তবুও সে আমাদেরকে একটা ট্রিট দিয়েছে, তো চলুন কালকে সেই ভিডিওটা একবার একটু দেখে নিন ছোট্ট করে, তারপর আবার ফিরে আসছি। গুড ইভিনিং, আজকে দুপুরে পরীক্ষা শেষ হচ্ছে তাই সেলিব্রেশন তো বানতে হয়, সেই জন্য এত করোনা ভাইরাসের একটা যে মানে ভয় ডর সেটাকে আমরা দূরে সরিয়ে দিয়ে এখন চলে এসেছি যেখানে আমরা সবসময় আসতে পছন্দ করি, সেটা হচ্ছে KFC। এই যে সাথেই যে করোনা ভাইরাসের মাস্ক, এই মাস্ক পাস নিয়ে আমরা চলে এসেছি। আমার হাজব্যান্ড গেছে অর্ডার দিচ্ছে, খাওয়া দাওয়া হলে মানে জিনিসপত্র এলে তারপরে আমরা তারপরে দেখা হচ্ছে। আর আমি আর টুকুর আজকে ম্যাচিং ম্যাচিং করে জামা কাপড় পরেছি। প্রণাম। যত সব কি কি আনলে বলো আমার ইয়ে দাও নি। দাঁড়াও, আমি এনেছি হচ্ছে ভেজ রাইস বোল, দুটো আলু ভাজে যেটা আমি খাবো, দুটো একটা পেপসি মা খাবে, মোহিটোটা মা খাবে, একটা পেপসি আমি খাবো, আর দুটো চিকেন পকোড়া আমি খাবো। অমনি করিস না, অমনি করিস না, ঠিক আছে। দুপুরে পরীক্ষা শেষ হয়েছে, আমরা খুব আনন্দিত। মানে টুকুর বেশি আনন্দিত না আমরা বেশি আনন্দিত সেটা হচ্ছে এখন প্রশ্ন। কে বেশি আনন্দিত? ওকে, তোমার পরীক্ষা হয়েছে কেমন? পরীক্ষা কখনো খারাপ হয় না, খারাপ হয়ে যায়। এবার শুরু করি, আর পাচ্ছি না, জয় গুরু। কিন্তু আমি যা খাবো সেটা তো এখন আসেনি। আমি আলু ভাজা খাই না। বাবা, আমাকে সবাই কত ভালোবাসছো তোমরা, মেয়ে দিচ্ছে, মেয়ের ও বাবা, মেয়ের বাবা দিচ্ছে। বার্ডিন হয়তো আমার কালকে খুব এনার্জেটিক একটা দিন কাটিয়ে দিলাম, সন্ধ্যে থেকে খুব ভয় হুল্লো হানা হানা করে ফিরে এলাম। তারপর আজকে আবার বড্ড বেশি কুড়ামি লাগছে, এক এক দিন এরকম হয়, বিশেষ করে এইরকম ওয়েদারে না, ওয়েদারটা যখন খুব মনোরম তখন খুব ঘুম পায়। কিন্তু এখন আমি যাচ্ছি হচ্ছে মার ফ্ল্যাটে আবার বাজার করতে, চলুন নিয়ে যাই আপনাদের। একটু গুড মর্নিং বলে দেবে নাকি? গুড মর্নিং। তোমার যে উস্কো উস্কো চুল, বুড়ো ভাম বুড়ো ভাম বুড়ো ভাম কি করছ? এই যে বাজার করে এসে এখন জিনিসপাতি সব গোছাই, ব্যাগ ট্যাগ তাই। হ্যাঁ, ঠাকুরের জিনিস টিনিস গোছালাম। আমার এটা আবার এটা, এই যে আমরা বাজার করেছিলাম, বাজারে মোবাইল খুলতে পারিনি।
কারণ কি বলে দাও তো মাসি? বাজারে খুব ভিড়। বাজারে খুব ভিড় আছে। আমরা তো জিনিস আনতে গেছিলাম, যে এত জিনিসপাতি সব নিয়ে এসলাম, ঠিক ইয়াত গেলাম তোমার হাতিমোর, আবার আসলাম, এখন জিনিসপাতি সব গোছাচ্ছি। দেখে দেখে কি 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 যেন কিনলাম, যখন কিনলাম। আচ্ছা চা পাতা তো দেয় নাই দিদি, লেখাই হয়নি তো। আর এখানে এখন হচ্ছে মায়ের ভাত, আর কোথায় আমার মা বসে বসে চা বিস্কুট কাটছে। মা কি কাটছে? চা বিস্কুট। বলো কিচ্ছু। হ্যাঁ, আমি চা পাতা লিখতেই ভুলে গেছি, দোকানের লিস্টে পর দিয়ে এত জিনিস লিখেছি, চা টা লিখিনি। যা, হ্যাঁ তো কি হবে, পরমানন্দে আমার মা বসে বসে চা খাচ্ছে। বাজারে গেছিলাম, প্রচন্ড গরম, আর এই যে চোখের তলায় কালি, কালকে খুব সে কেতা মেরে গিয়েছিলাম, দেখুন কালি উঠছে এখনো, কালি এখনো তুলতে পারিনি, মানে ওই যে কুড়েমি ধরেছে তো, তাই জন্য ওই কালি নি করে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে থেকে ছুটছি, যাই হোক প্রচন্ড গরম। করোনা ভাইরাসের জন্য ভালো খবর, গরমে তো করোনা ভাইরাস বেশিক্ষণ ভালো থাকতে পারে না, মরে যাবে এবার করোনা। সবাই মিলে এই প্রথমবার আমি বলছি, প্রার্থনা করুন ভগবানের কাছে যে হে ভগবান প্রচুর গরম দাও, প্রচুর গরম, তাহলে করোনা ভাইরাস জব্দ। সেই যে ক্যামেরা বন্ধ করেছিলাম দুপুরবেলাতে, তারপরে শিলিগুড়ির মহানন্দাদি অনেক জল বয়ে গেছে, জল বইতে বইতে গিয়ে দাঁড়িয়েছে একটি গয়নার দোকানে। দিদি আর কি শিলিগুড়িতে খুব ভালো গয়না বানান, হ্যাঁ সেখান থেকে আমি দুটো মালা কিনেছি, তো সেই দুটোই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন মা, এটা কেমন যেন একটা হয়ে গেল না। গীতালি দি খুব সুন্দর গয়না বানান, খুব ভালো। অ্যাকচুয়ালি উনি বাচিক শিল্পী, মানে খুব ভালো আবৃত্তি কবিতা করেন টরেন। এই যে এটা হচ্ছে একটা, অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ি মা কিনে দিয়েছে টুপুরকে, কিন্তু টুপুরের এটা একটু বড় হচ্ছে, সেজন্য বললাম যতদিন ও বড় না হয় ততদিন এটা আমি পরি। এই যে এটা একটা শাড়ি দিয়ে খুব ভালো লাগবে এটা পরলে। আর দু নম্বর গয়নাটা দেখাচ্ছি দাঁড়ান, আর একটা হচ্ছে এই যে এটা, এই যে চোকারটা, সাথে এই যে একটা, সরি এই একটা আংটি, আর এই হচ্ছে কানের দুল। তো আমার আজকে গয়না টয়না পরে হঠাৎ করে খুব গান গাইতে ইচ্ছা করছে, জানি না কেন আমার ওরকম হয় মাঝে মাঝে। তো চলুন একটু গয়না পরে আপনাদের গান শুনিয়ে দিই। কত রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই, কত রঙ দেখি দুনিয়ায় আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকে তে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে কত রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই, কত রঙ দেখি দুনিয়ায়, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে জন সিংহাসনে সরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে জন সিংহাসনে সরে, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই ওরে, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই ওরে, ভাই রে ওরে ভাই রে ভাই রে কত রঙ দেখি দুনিয়ায় ও ভাই রে ও ভাই, কত রঙ দেখি দুনিয়ায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটা টুক করে টিপে দেবেন, যাতে করে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই খুব খুব ভালো থাকবেন।